এবার তো পুলিশও চলে আসবে, খুব জোর ফেসে যাব আমরা। এদিকে তো উর্মি বলছেন হাঁটতেও পারবেন না, ওনাকে কাঁধে নিয়ে আমি কতক্ষণ ছুটব? নাথনি ওই হোটেলেই ছিল, আমরা নিউজে দেখেছি। প্লিজ কিছু একটা করুন, কিছু একটা করুন প্লিজ। ওকে ওকে, ও আমরা এক্ষুনি বেরোচ্ছি। ওকে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাবা, আমার বড্ড ভয় করছে, উর্মির সঙ্গে তো যোগাযোগ করতে পারছি না আমরা। কে আচ্ছা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বাবা? আমি তো আগেই বলেছিলাম এসব ঠিক হচ্ছে না। কাল রাত্রেই উর্মিকে যদি ফিরিয়ে আনা যেত তাহলে। বৌমা, এখন তোমার এসব কথার কোনো ভ্যালু নেই। কি করলে কি হতে পারতো এটা বলার সময় এখন নয়। পুলিশ আসছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। দিদি ভাইয়ের কিচ্ছু হবে না, দিদি ভাইকে আমরা ঠিক খুঁজে বের করবো। চলে এসো, চলে এসো। এই নিয়ে একটুও শান্তি দেবে না। ভেবেছিলাম প্যারিস চলে যাবে, আমাদের হার মাস জুড়বে, কিন্তু না, এখন আবার কি খেল দেখাবে কে জানে। আরে আপনি তো পায়ে লাগার পর থেকে আরো বেশি জোরে দৌড়াচ্ছেন। ও ফাটার পর কি দৌড়ো দৌড়বে না, আত্মা ভর করলো নাকি? কত দূর পালাবি, কত দূর পালাবি? তোদের পেছনে পুলিশ নিয়ে রেখেছি, বাঁচতে দেবো না তোদের। তুমি একটু শান্ত হয়ে বসো তো। বাবা, আমার বড্ড ভয় করছে বাবা, কিছু হবে না তো উর্মির। দিদি তুমি কেন কাঁদছো? দিদি কেঁদো না, উর্মির কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো কিচ্ছু হবে না। একটু দেখো না কাজল, এখনো অশান্তি হচ্ছে কিনা। বড় মামা, বড় মামা শান্ত হও, আমরা দিদি ভাইকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। দেখো তুমি, কিছু হলেই আমি শান্তি পেতাম। গুন্ডাগুলো উর্মিকে পিটিয়ে মেরে দিক, ল্যাটা চুকে যাবে, এসব হাঙ্গামা অসহ্য লাগে। আর এই হিরককে এখনই যেতে হলো বিজনেসের কাজে বাইরে। কোথায় গেল, কোথায় গেল? চল বাবা রে। উফ, ছাত্রী বাবু, ছাত্রী বাবু, ওরা তো দেখছে আমাদের ছাড়ছেই না, কি হবে এখন? আপনি একদম টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি ঠিক একটা না একটা উপায় বের করে ফেলবো। শুনুন, আমি দৌড়তেই পাচ্ছি না, আমার পায়ে বা সত্যি খুব লাগছে, আমি পাচ্ছি না। আরে বাবা রে, আমি পাচ্ছি না। এভাবে এভাবে দৌড়ে আর বেশিক্ষণ বাঁচা যাবে না। বাঁচার একমাত্র উপায়, এই মন্দিরের ভেতর ঢুকলেই বোধহয় আমরা গুন্ডা এবং পুলিশ দুজনের হাত থেকেই বাঁচতে পারবো। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলুন, 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 চলে আসুন, চলুন, চলুন, চলুন।
তুই হারে তো চিনিস তো হ্যাঁ চিনি সামনের রাস্তাটা হ্যাঁ এতে গন্ধে বসবে ওম ক্রিং কালিকা ওই নামা তোমরা যারা সব বলছি ঠাকুর দাদু প্লিজ আগে একটু জল দেওয়ার পারছি না তোমাদের এই অবস্থা কি করে হলো বাবা তোমরা এত হাঁপাচ্ছ কেন গুন্ডারা আমাদের তাড়া করছে ঠাকুর দাদু ওরা আমাদের মারতে আসছে সে কি কেন সে অনেক কথা ঠাকুর মশাই আপাতত বলুন ওদের হাত থেকে বাঁচবো কি করে চিন্তা করো না মায়ের কাছে যখন আশ্রয় চাইতে এসেছো মা তখন নিজেই তোমাদের রক্ষা করবেন তবে এটুকু আমি বলতে পারি যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি ওদের আটকাবই যাও ওদিকে গিয়ে লুকিয়ে পড়ো তুমি একদম চিন্তা করো না টুকাইকে যেখান থেকে হোক আমি খুঁজে বার করবই ও দাদা একটু শুনুন এই এই ছেলেটাকে দেখেছেন হ্যাঁ গুন্ডারা ওকে তাড়া করেছিল ওই ছেলে তো ওদিকে গেছে আর সঙ্গে একটা মেয়েও ছিল মেয়ে হ্যাঁ বৌদি মন্দিরে ঢুকছিলে কেন এভাবে লাঠি ছোড়া নিয়ে মায়ের মন্দিরে ঢোকা যায় না এদিকে একটা ছেলে আর একটা মেয়েকে আসতে দেখেছেন ছেলে মেয়ে কই না তো মন্দিরে তো বয়স্ক মানুষের জায়গা বয়সকালে মানুষের মনে পাপ জমে আর মানুষ সেই সব পাপ ধুতে আসে মন্দিরে অল্প বয়সে তো আসে না থামুন আপনার জ্ঞান শোনার মতো সময় নেই আমাদের এই এখানে আসেনি রে চল চল চলো দেখে মেয়েটিকে নিয়ে মন্দিরে ঢুকেছে ওইদিকে গুন্ডারা তার পিছনে তারা করছে ওই যে ওইদিকে 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 বলছি ওদের তো আর সারা শব্দ পাচ্ছি না তাহলে আমরা কি এবার বেরিয়ে পড়বো খবরদার না ওদের সারা শব্দ পাচ্ছে না মানে এটা ভেবো না যে ওরা চলে গেছে আমি ওদের চিনি ওরা হাল ছাড়া পাত্র নয় আমার মন বলছে ওরা আশেপাশেই আছে তোমরা বেরোলেই তোমাদের ধরবে এবার তাহলে কি হবে আমাকে একটু ভাবতে দিন আপনাকে আপনাকে সেফলি বাড়ি পৌঁছে দিতে হবে আমাকে কোনোভাবে টুকি এই তোরা এদিকে আয় ইঁদুর দুটো এখানে ঢুকেছে
আর সত্যকে বাবু আপনার মাথা তো দারুণ বুদ্ধি আগে ওই ছেলেটাকে মারব তারপরে মেয়েটাকে এই বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি এই বল কোন আরে আরে আপনি কোনো বুদ্ধি নেই এখন যদি দরজা ভেঙে দেয় একই তো কেস এই আরে নোংরা আমি বার করে দেব বেরিয়ে আয় বলছি এ ওরা কি এখানে আছে হ্যাঁ স্যার এই মন্দিরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে স্যার এই ভেতরে কে আছো দরজা খোলো আমরা পুলিশ শোনায় সোহাগা এই এই বেরিয়ে আয় বলছি আরে দরজা খোলো কি হলো ও সত্যকে বাবু পুলিশ এসে গেছে এবার কি হবে সেটা বড় কথা নয় ওদের হাত থেকে আপনাকে কি করে বাঁচাবো এখন সেটাই ভাবছি আমি তো আপনাকে এত খারাপ খারাপ কথা বলেছি এত জ্বালিয়েছি তারপরে আপনি শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন হ্যাঁ ভাবছি কারণ আমি আপনাদের মতো বড় লোক নই আর গরীব খেটে খাওয়া মানুষেরা এতটাও জটিল হয় না ও হ্যাঁ আর আপনার জন্য এতদিন যা যা করেছি বা যা যা করছি একটাও কিন্তু আপনাকে বিয়ে করার জন্য নয় মানবিক দায়বদ্ধতা থেকে করছি কি বললেন আপনি আপনি বিয়ের কথা বললেন না প্লিজ আপনার আইডিয়া আপনার কাছেই রাখুন বিপদ এসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আর আপনি বলছেন এখন আপনার আইডিয়া এসেছে আর প্লিজ আপনি আর বিপদকে কোলাকুলি করতে রাখবেন না আরে বাবা না আপনি আমাকে বলতে দিন আপনি আমাকে এরকম ভাবে কথা কথা আন্ডারএস্টিমেট করবেন না দেখুন সত্যকি বাবু ওরা এতক্ষণ ধরে আমাদের কি বলছে বলছে যে আমরা নাকি নষ্টামি করছি কেন বলছে কারণ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই যেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে রাইট আমরা ওদেরকে ওদের ওয়েপনেই ঘায়েল করব না পুলিশ কিছু করতে পারবে না গুন্ডারা কিছু করতে পারবে সত্যকি বাবু আমি আপনাকে বিয়ে করব কি কি বলছেন কি আপনি যা বলছি একদম ঠিক বলছি আমি সিনেমায় দেখেছি একমাত্র এইভাবে গুন্ডাদের হাত থেকে বাঁচা যায় এই জন্য বলেছিলাম আপনার নিজের আইডিয়াটা আপনার কাছে রাখুন আপনি উন্মাদ হয়ে গেছেন এটা কোনো সিনেমা নয় সেটা আমিও জানি এটা সিনেমা নয় আমরা দুজন হিরো হিরোইন নই বাট ছাত্রকে বাবু একটু ভেবে দেখুন বাইরে গুন্ডার পুলিশের হাতে মার খাওয়ার থেকে তো ভালো এরকম একটু পাগলামো করা যাক ঠাকুর দাদু তুমি বিয়ের মন্ত্র পড়ো যেভাবে আছো সেভাবেই পড়ো ফাস্ট এই তো ধরুন ধরুন পড়ুন ঋষি অনুষ্টুপ ছন্দ অগ্নি দেবতা অগ্নি পর্যক্ষণে বিনিয়োগা এই ভেতরে কি হচ্ছে কিসের মন্ত্র পড়ছে বুঝতে পারছি না স্যার বিবর্তনাম সূর্যং শরণম পয়মি কি হলো দাঁড়িয়ে আছেন কেন গুরুন দাঁড়িয়ে থাকলে হবে না গুরুন গুরুন অনেক করেছেন দেখুন আমি মানছি আপনি খিটখিটে আপনি বদমেজাজি আপনি মিস রেবেকা তবুও আমি বলবো আপনি যদি না থাকতেন আমি বুঝতেও পারতাম না দুনিয়াতে ভালো বন্ধুর সংখ্যা সত্যি খুব কম সত্যকে বাবু আমি আপনাকে কিছুতেই গুন্ডাদের হাতে মার খেতে দিতে পারি না আমি আপনাকে কথা দিচ্ছি একবার এখান থেকে বেঁচে পালাই আমি সারা জীবন আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবো রক্ষা করুন আপনার হাত থেকে মুক্তি পেলে আমি বাঁচি আপনি কি বলছেন সত্যকে বাবু ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে অ্যাটলিস্ট নেক্সট সাত জন্ম পর্যন্ত তো কবি নেই হারগিস নেই ঠিক বলেছো মা সাত জন্মের বন্ধনে তো তোমরা দুজনে বাঁধা পড়েছো দেখুন সত্যকে বাবু আপনি আমার দায়িত্ব নিয়েছেন আমি আপনার দায়িত্ব নিলাম হ্যাঁ ও গড আমি কতক্ষণ একা একা কথা বলবো আপনিও কিছু বলুন আরে বাবা এইভাবে হয় হ্যাঁ বুঝেছি
এটাও বুঝি সিনেমাতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। ও ইয়েস, আর একটা কথা, আমি শুধু আপনার কেন, আপনার বাড়ির লোকে দায়িত্ব নিতে রাজি আছি। সত্যকি বাবু, দেখছেন আমি কি সুন্দর রত নিচ্ছি? হ্যাঁ দেখছি দেখছি, আর শিউরে শিউরে উঠছি। ঠাকুর দাদু, সাত পাক কমপ্লিট তাই না? হ্যাঁ গো মা। এবার তো সিঁদুর দান। হ্যাঁ তাই তো। এক মিনিট, কি হচ্ছে এসব? এবার তোমাদের টান। কোন অধিকারে উনি আমাকে আগলাচ্ছিলেন জানতে চাইছিলেন না? কিসব কিসব জানো, কিসব নষ্টামি না, নাস্তি নাস্তি কিসব কথাবার্তা বলছিলেন? এই দেখো সিঁদুর। ইস এক চুটকি সিঁদুর কি কিমত তুম কিয়া জানো গুন্ডা পিপল? উনি আমার স্বামী। কি ব্যাপার বলুন তো, ওই ছেলেগুলো বললো গন্ডগোল হতে পারে, তাই তো এলাম। এসব বড় লোকেদের ব্যাপারে আপনি ঢুকবেন না। আর আপনাকেও বলি হারি, কতগুলো ছিচকে গুন্ডা রাখলে আপনি চলে এলেন। আমি কি দেখছি? দাদু, তোমার মাথায় সিঁদুর কেন? কি হচ্ছেটা কি এখানে? ওরা দুজনে বিয়ে করেছে মা। What? No. I mean, yes. তবে কি টুকাই কাল রাতে উর্মির সাথে ছিল? হয়ে গেল, মানে সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? তা নয় তো কি, দেখতে পাচ্ছ না স্মৃতিতে সিঁদুর? সিঁদুর কি আর এমনি এমনি কেউ পড়ে নাকি? জয় মা বগলা, জয় মা বগলা! সত্যি মা, আমার কি আনন্দ হচ্ছে! ও টুকাই, আমরা ওদিকে ভেবে মরছি তুই কোথায়, আর তুই এদিকে বিয়ে করে ফেললি।
চলে মেজো বউ, তুই বাজনা তালে তালে নাচ কর। আরে কি করছো তুমি তোমরা? ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা জয় মা বগলা মৃদু ভাই কি মজা। স্টপ স্টপ দিস নন সেন্স।